হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা আজকে আমাদের ক্লাসে থাকবে ডাব্লু বি পুলিশ মেন্সে ম্যাথ হ্যাঁ বন্ধুরা আপনারা থামনেলটা ঠিকই দেখেছেন আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে মানে একটা ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস ওয়ান এই যে ক্লাস টু এই রকম টাইপেরই অঙ্ক আসবে এবং এক্সপেক্টেড পোশন থাকছে এবং সব থেকে ইজি সলিউশন আপনি এই চ্যানেল থেকে পাবেন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অঙ্কের প্রতি ইন্টারেস্ট তো আসবেই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনি বাধ্য হবেন ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই স্কিনে আপনাদের প্রথমে প্রশ্ন আসবে আপনারা নিজেরা চেষ্টা করবেন তারপর না পারলে তারপর আবার দেখবেন ঠিক আছে ভিডিওটা প্লে করে আবার দেখবেন ঠিক আছে তো প্রথম অঙ্কটা কী আছে দেখে নিন টোয়েন্টি এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্য কয় মূল্য থেকে তিরিশ পার্সেন্ট বেশি লিখে রাখে যদি তিনি বিক্রির সময় দশ পারসেন্ট ছাড় দেন তবে তার লাভের হার কত তো যার আমি মানে থেকে ইজি পদ্ধতিতে বলে দেবো কিন্তু যারা জানে না তারা কি করবে প্লে প্লেলিস্টে গিয়ে আমার ভিডিওগুলো একবার দেখবেন অঙ্কের ভিডিওগুলো মানে বিশেষ করে পার্সেন্টেজের অঙ্ক দেখবেন তাহলে কিন্তু এগুলো সব করতে পারবেন পার্সেন্টেজ দিয়ে পাটিগণিতে সেভেন্টি পার্সেন্ট অঙ্ক শেষ হয়ে যায় আচ্ছা তাহলে ধার্যমূল্য কী ধার্যমূল্য জিনিসটা হচ্ছে যেটাকে বলে আমরা মার্কেট প্রাইস অর্থাৎ কোনো দোকানদার যেটা ট্যাগ লিখে রাখে যে দামটা লিখে রাখে অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের ওপরে সেটা দামটা লিখে রাখে ধরুন এখানে তিরিশ পার্সেন্ট বেশি লিখে রেখেছে ধার্য মূল্য অর্থাৎ আমি ক্রয় মূল্য লিখছি সিপি আর ধার্য মূল্যকে লেগে এমপি আর বিক্রয় মূল্যকে লেগে এসপি ঠিক আছে সিম্পল ব্যাপার ক্রয় মূল্যকে লেগে সিপি ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস আর এসপি হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য তো এখানে যে ক্রয় মূল্য একশো একশো থেকে তিরিশ পার্সেন্ট বেশি তিরিশ একশো তিরিশ পার্সেন্ট যদি তিরিশ বেশি হয় তাহলে সেটাকে লিখে রেখেছে ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস লিখে রেখেছে একশো তিরিশ এরপরে বলছি যদি তিনি বিক্রির সময় বিক্রির সময় দশ পার্সেন্ট ছাড় দিয়েছেন অর্থাৎ একশো তিরিশ টাকা দাম লেখা ছিল অর্থাৎ ধার্য মূল্য ছিল এরপর দশ পার্সেন্ট ছাড় দিলেন মানে দশ বাই একশো পার্সেন্ট ছাড় দিয়েছে অর্থাৎ শূন্য শূন্য তেরো টাকা ছাড় দিয়েছে তাহলে আপনি এভাবে করতে পারেন একশো তিরিশ থেকে তেরো বিয়োগ দিলেন একশো সতেরো অর্থাৎ একশো টাকার ওপর লাস্ট বিক্রি হলো কত টাকায় একশো সতেরো টাকায় তাহলে লাভ কত হলো সতেরো পার্সেন্ট সিম্পল বা এটাকে একবারে করে দিতে পারতেন যে এখানটা একবারে করে দিতে পারতেন কি একশো টাকার ওপর যদি দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় মানে নব্বই বা একশো তাহলে একশো তিরিশ টাকা মার্কেট প্রাইস তারপর নব্বই বা একশোটাই হচ্ছে সেলিং প্রাইস তাহলে কত হবে শূন্য 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 তেরো একশো সতেরো তাহলে একশো টাকা কিনে একশো সতেরো টাকায় বিক্রি করলো তাহলে লাভ পার্সেন্টেজ কত হলো সতেরো ধর একশো টাকার উপরে যায় পার্সেন্টেজের অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন আছে বাইশ এক ক্রেতা তার দ্রব্য কয় মূল্যেই বিক্রি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রাম ওজন নেয় তবে তার লাভের হার কত তো আমি জাস্ট এটা দেখে পরীক্ষা হলে এই যে আটশো দুশো একশো ডাইরেক্ট করে দিতাম পঁচিশ পার্সেন্ট কিন্তু আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই তো তো বোঝাতে গেলে সব কী করতে হবে দেখুন ধরুন এক কেজি মানে কত এক কেজি মানে এক হাজার গ্রাম তাহলে ভাবুন এক হাজার গ্রাম জিনিস কিনেছি ধরুন এক হাজার টাকাই দাম আছে কিন্তু আমি আটশো গ্রাম বিক্রি করছি মানে আটশো গ্রামের আটশো গ্রাম টাকা বিক্রি করছে মানে আমি আটশো টাকা আটশো গ্রামটা আটশো টাকায় কিনেছি আর এক হাজার গ্রামটা এক হাজার টাকায় কিনেছি কিন্তু বলছে আমি এক হাজার আটশোর পরিবর্তে ওকে বলছি এক হাজার বা এক হাজার দিচ্ছি তাকে তাহলে আমার আটশো টাকাটাই আমার কেনাটা হচ্ছে কিন্তু দুশো টাকা আমি এখানে লাভ করে ফেলছি এক্সট্রা মানে হাজার টাকা আমার লাগছে না আর আটশো টাকায় যদি আমি দুশো টাকা লাভ করে ফেলি তাহলে আমার কত পার্সেল লাভ দুশোকে আটশো দিয়ে কাটলে একের চার আর একের চার মানে একবারে লিখে দিতে পারে পঁচিশ পার্সেন্ট অনেকে ভাববে কী করে হলো তারা পার্সেন্টেজের ক্লাস আমাদের দেখবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্সেন্টেজ সম্পূর্ণ বুঝে গেলে এগুলো একদম ইজি বুঝে যাবেন ঠিক আছে এটা বোঝানোর জন্য একে চার গুণিত একশো এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ওকে চার আর একশো কাটলাম টোয়েন্টি ফাইভ ওকে বোঝা গেছে নেক্সট অঙ্ক দেখুন কি আছে স্ক্রিনে নেক্সট অঙ্ক আছে ষাট লিটার একটি দ্রবণে সিক্স লিটার ষাট লিটার দ্রবণে দুধ ও জলের অনুপাত টু ওয়ান দুধ আছে আর জল আছে কত কত অনুপাত সরি এটা ওই দ্রবণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাতটা ওয়ান টু হবে ওয়ান টু হবে দেখুন ধরে এখানে দেখুন আমার যদি টোটাল আর দুধ আর জলের মিশ্রণটা হয় দ্রবণ যদি আমার তিন হয় দেখুন ভালো করে কেন ভালো করে দেখুন যদি আমার টোটাল দ্রবণ তিন হয় তার মধ্যে দুধ থাকবে দুই আর জল থাকবে এক কিন্তু প্রশ্নে বলা যে টোটাল দ্রবণ তিন নয় টোটাল দ্রবণ হচ্ছে ষাট যেটা এর থেকে কতগুণ বেশি তিন কুড়ি ষাট এই অঙ্কগুলো দেখতে গেলে মিক্সচার দেখবেন আপনার আমার এতে রেশিওান প্রপোর্শন ওখানে অঙ্ক এই অঙ্কগুলো পেয়ে যাবেন তো তিন কুড়ি ষাট কুড়ি গুণ বেশি তাহলে দুধটাও দুই না হয় এর থেকে কুড়ি গুণ বেশি হবে চল্লিশ আর জলটাও কুড়ি গুণ বেশি হবে কুড়ি এককে কুড়ি এখন বলেছে কত লিটার জল মেশালে তাহলে তো আমাকে জল মেশাতে হবে আমি তো দুধ মেশাই নি তাহলে দুধটা আমার কত থাকবে দুধটা সেম থাকবে তাহলে দুধটা চল্লিশে থাকার কথা কিন্তু এখানে কত আছে এক তাহলে একে চল্লিশ বানাতে গেলে কী করতে হবে চল্লিশ দিয়ে গুণ করে দিই চল্লিশ হলো তো এটাকে চল্লিশ দিয়ে গুণ করেছি মানে এটাকেও তো আমাকে চল্লিশ দিয়েই গুণ করতে হবে কত হবে আশি ভালো করে বুঝুন দুধ ছিল চল্লিশ জল ছিল কুড়ি দুধ তো আমি মেশাই কিন্তু দুধের অনুপাত বলছে এক ইস্টু দুই দুই দুধ যেখানে মেশাই নি দুধ তো আমার চল্লিশ রাখতে গেলে চল্লিশ দিয়ে গুণ করলাম সেই জন্য দুইটাকে চল্লিশ দিয়ে গুণ করলাম আশি হলো অর্থাৎ কুড়ি থেকে জলটা আমার হয়ে গেছে আশি তাহলে কত জল মিশিয়েছি সিক্সটি লিটার অর্থাৎ ষাট লিটার ঠিক আছে এরকম ভাবে খুব ইজি অঙ্ক হবে তখন অপশন নাম্বার বি হচ্ছে ষাট লিটার পরীক্ষা হলে আপনারা এইভাবে কিন্তু অঙ্ক করে দিতে পারবেন ঠিক আছে একদম ইজি মেথডে নেক্সট অঙ্কটা দেখুন এই ধরনেরই অঙ্ক আসবে এর থেকে কোনো হাই লেভেল অঙ্ক আসবে না চব্বিশে দুটি সংখ্যার অনুপাত থ্রিজ টু ফোর এবং তাদের গসাগু ফোর তাদের লসকু কত দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এটা লসাগু গসাগু অঙ্ক আপনি ওখানে গিয়ে আমার প্লে লিস্টের স্মার্ট মেথে লসাগু গসাগু পেয়ে যাবেন এবং দেখে নেবেন ইজি প্রসেস যদি দুটো সংখ্যা থ্রি টু ফোর দিয়ে দেয় এবং গসাগু দেওয়া আছে চার তাহলে মনে রাখবেন সংখ্যার অনুপাতগুলোকে গসাগু দিয়ে গুণ করলেই আসল সংখ্যাটা পেয়ে যাবো আমরা সংখ্যার অনুপাতটাকে গসাগু দিয়ে গুণ করলেই আমরা আসল সংখ্যা পেয়ে যাব তাহলে আসল সংখ্যাগুলো তিন চারে বারো কমা চার চারে ষোলো আর বারো আর ষোলো লসাকু কত আটচল্লিশ এটা হয়ে যাবে অ্যান্সার কী করে বারো আর ষোলো লসাগু আপনি সিঁড়ি ভাঙা পদ্ধতি করতে পারেন বা ফ্যাক্টরি করেও করতে পারে সিঁড়ি ভাঙা করলে কি হবে দুই দিয়ে ছয় দুই দিয়ে আট দুই দিয়ে তিন ও দুই দিয়ে চার তাহলে দুই দুণে চার তিন চারে বারো চার বারো আটচল্লিশ তো এটা হয়ে যাবে অ্যান্সার আশা করছি বুঝতে পারছেন ভালো লাগছে ভিডিও প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো ভালো অঙ্ক থাকবে নেক্সট হচ্ছে পঁচিশ তিনজন পুরুষ অথবা চারজন মহিলা একটি কাজ তেতাল্লিশ দিনে করতে পারে তিনজন পুরুষ মেল লিখলাম আর চারজন মহিলা ওমেন লিখলাম তিনজন ম্যান আর চারজন ওমেন কাজটা করছে তেতাল্লিশ দিনে একসাথে নয় কিন্তু তিনজন পুরুষ যদি কাজ করে তেতাল্লিশ দিনে একটা কাজ করবে ওই কাজে যদি চারজন মহিলা করে তাহলে তেতাল্লিশ দিনে করবে অর্থাৎ মহিলা আর ও পুরুষের মধ্যে সম্পর্ক হচ্ছে তিনটে লোক সমান চারটে মহিলা তাহলে একটা ম্যান মানে কত চার বাই তিনজন ওমেন এই সম্পর্ক এখানে বলেছে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলা তাহলে সাতজন ম্যান মানে কত হবে একজন ম্যান মানে যদি চারের তিন মান হয় তাহলে সাতজন ম্যান মানে চারে তিন গুণিতক সাত অর্থাৎ আঠাশ বাই তিন মহিলা এবার এই পর্যন্ত সম্পর্ক হয়ে গেছে ঠিক আছে এটাকে নোট ডাউন করুন এরপরে স্টেপটা দেখুন নোট ডাউন করা হয়ে গেছে তাহলে এইখানে দেখুন সাতজন সাতজন ম মহিলা না মহিলা না সাতজন সরি সাতজন পুরুষ সাতজন পুরুষ সবার আঠাশ আঠাশ বাই তিনজন ওমেন ঠিক আছে এবার দেখুন ওখানে বলেছিল যে চারজন মহিলা একটি কাজ করছে তেতাল্লিশ দিনে তাহলে এখানে বলেছে সাতজন পুরুষ আর পাঁচজন মহিলা তাই তো পাঁচজন মহিলা এবার সাতজন মহিলাটাকে একদম পুরোপুরি ও মহিলা নিয়ে চলে যাচ্ছি তাহলে সাতজন মহিলার জায়গায় কি বসাব তাহলে চারজন মহিলা যদি একটি কাজ তেতাল্লিশ দিনে করে একজন মহিলা সেই কাজটা তো অনেক দিন বেশি লাগাবে মানে তেতাল্লিশ গুণিতক চার আর তেতাল্লিশ বাই তিনজন মহিলা কত লাগাবে একটু কম তেতাল্লিশ ইন্টু চার বাই তেতাল্লিশে তিন তিন তো নিচে বসবে না তিনটা ওপরে চলে গেল ঠিক আছে তেতাল্লিশ তেতাল্লিশ কাটলেও তিন চারে বারো দিন তো এইভাবে আগে এরকম অঙ্ক দিলে কী হবে অথবা দিয়ে অঙ্ক দিলে আগে পুরুষ আর মহিলার মধ্যে সম্পর্ক বার করে নেবেন যে একটা মহিলা সমান আপনি উল্টো দিক দিয়েও করতে পারতেন যে পুরুষ দিয়ে বার করে করতে পারতেন মহিলা দিয়ে বার করে করতে পারতেন যেটা সুবিধা ঠিক আছে দুটো দিয়ে একই উত্তরে বেরোবে নেক্সট নেক্সট অঙ্কটা দেখুন এ বি সি তিনজন মিলে একটা ব্যবসা শুরু করে এর মূলধনের দ্বিগুণ বি এর মূলধনের তিন গুণের সাথে সমান এবং সি এর মূলধনের চার গুণ বিয়ের মূলধনের সাথে সমান এ বি সি এর মূলধনের অনুপাত কত এ বি সি আছে ঠিক আছে বলছে এর মূলধনের দ্বিগুণ মানে এর মূলধন হলো দুই দ্বিগুণ আছে টু এ এর মূলধনের দ্বিগুণ হচ্ছে বি এর মূলধনের তিন আর একটা সম্পর্ক দিয়েছে যে সি এর মূলধনের চার গুণ বি এর মূলধনের সাথে সমান ফোর সি বি তো এখান থেকে আপনি কি কি পাবেন এ আর বি এর অনুপাত পাবেন এ বাই বি অর্থাৎ টু বি এই সমান থেকে এই ইস টু বিতে নিয়ে যেতে গেলে কী করতে হয় রেশিও প্রপোর্শনের অঙ্ক আপনি পেয়ে যাবেন তো এটা কী হবে থ্রি ইস টু টু কেন দেখুন টু এ সমান থ্রি বি দেওয়া আছে এমন একটা সংখ্যা ভাবতে হবে যেদিকে দুদিকে সমান হয় তাহলে আমি যদি এটাকে ছয় বানাতে যাই তাহলে তিন গুণ করলাম সেই জন্য তিন দুগুণে ছয় আর একে বিয়ে জায়গায় দুই লিখলে তিন দুগুণে ছয় তাহলে দুদিকটা সমান হচ্ছে সেই জন্য মনে পাততে হবে থ্রি ইস টু টু অনেক রেশিও তিন রকমভাবে চার রকমভাবে রেশিও প্রপোর্শনের অঙ্ক এগুলো দেখিয়েছি কিন্তু ঠিক আছে থ্রি ইস টু টু আর এখান থেকে সি আর বি এর অনুভব কত পাবেন সি ইস টু বি কত পাবো সি ইস টু বি ওয়ান ইস টু ফোর কেন আমি যদি একে চার বানাই একেও চার বানাবো তাহলে একে চার বানাতে গেলে সি এর জায়গায় এক গুণ করতে হবে আর বি বিকে চার বানাতে গেলে চার দিয়ে গুণ করতে হবে তাহলে সি হচ্ছে এইটা তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি বি ইস টু সি তাহলে ফোর ইস টু ওয়ান লিখতে পারবো এবার দেখুন কী চেয়েছে এ ইস টু বি ইস টু সি তো আপনারা এটা করেছেন এ টু বি আর বিস টু সি এরকম থাকে ফোর টু পেলে কি করা যাবে এন মেথড এন মেথডের গুণ হয়ে যায় তিন চারে বারো চার আট দুই এক দুই কাটাকাটি করলে সিক্স টু ফোর টু ওয়ান তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সিক্স আশা করছি বুঝতে পারছেন এই লেভেলেরই অঙ্ক থাকবে এর থেকে হার্ড লেভেল থাকবে না পরের অঙ্কটা দেখুন পরের অঙ্কটা ভিভিআই আচ্ছা অঙ্কগুলো আপনারা নোট ডাউন করছেন বা অঙ্ক করা হয়ে গেলে ভিডিও পজ করে স্ক্রিনশট করে নেবেন এই অঙ্কটা দেখুন খুব ভালো অঙ্ক বীজগণিতে এখানে বলেছে এ স্কোয়ার সমান বি প্লাস সি বি স্কোয়ার সমান সি প্লাস এ আর সি স্কোয়ার সমান এ প্লাস বি হলে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি ইজ ইজিক্যাল টু কত প্রথম ভিডিওটা পজ করে করার চেষ্টা করবেন ঠিক আছে তো এই অঙ্কটার ক্ষেত্রে কী হবে দেখুন এই অঙ্কটা পরীক্ষার জন্য ভিভিআই একদম স্টারমার্ক করে করে নেবেন এটাকে এ দিয়ে গুণ করবো এটাকে বি দিয়ে গুণ করবো এটাকে সি দিয়ে গুণ করবো এটাকে যদি এ দিয়ে গুণ করি কী হবে এ বাই এটাকেও এ দিয়ে গুণ এ এককে এ প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার একইভাবে এটা বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা সি বাই সি প্লাস সি স্কোয়ার ঠিক আছে এটাকে পুরো এ দিয়ে গুণ করলাম ওপর নিচে এটাকেও বি দিয়ে গুণ করলাম ওপর নিচে এটাকেও সি দিয়ে গুণ করলাম ওপর নিচে ঠিক আছে নিজের মনে আপনি কিন্তু এ দিয়ে ওপরটা গুণ করবেন কেনে কিন্তু হবে না আমি এ দিয়ে ওপরটা গুণ করেছি মানে নিচের টাকা এ দিয়ে গুণ করবো কারণ এ এ মানে আমি কিছুই গুণ করিনি অথচ গুণ করতে হলো এটাই এখানে সব অঙ্ক ট্রিক্স এগুলো কিন্তু অনেকে মানে গুলিয়ে ফেলে ঠিক আছে এবার দেখুন এখানে কী এলো এ বাই এ প্লাস এ স্কোয়ারের জায়গায় মানটা পুট করবো বি প্লাস সি প্লাস এটা হচ্ছে বি বাই বি প্লাস এ প্লাস সি প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার জায়গায় এই এই মানগুলো পুট করছি বি স্কোয়ার জায়গায় স্কোয়ার জায়গায় সি স্কোয়ার সি স্কোয়ার মানে এ প্লাস বি এবার লস আসাগু এক তিনটে একই জিনিস এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি তাহলে তিনটে করলে কি পরে থাকবে ওপরে হচ্ছে এ প্লাস কে তাহলে কি হলো এ প্লাস কেটে গেল উত্তর হয়ে গেল ওয়ান ওকে উত্তর ওয়ান তো এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে অবশ্যই খাতায় করে রাখবেন ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা আসার মতো অঙ্ক ঠিক আছে নেক্সট অঙ্ক চলে যাচ্ছে নোট করে যান নেক্সট অঙ্কটা কি আছে দেখুন আটাশে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত টু ইস টু থ্রি টু ফোর ওই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত দেখুন যখনই এরকম দেবে টু ইস টু থ্রি ইস টু ফোর এটা কি গতিবেগের অনুপাত ঠিক আছে মনে রাখবেন গতিবেগের অনুপাতের সাথে টাইমের অনুপাত অর্থাৎ সময়ের অনুপাত সবসময় উল্টো হয় তো একে উল্টো করলে জাস্ট কী হবে একের দুই তিন আর একে চার এই অনুপাতটাকে পেলে কী করবো বারো দিয়ে কাটাকড়ি কেন বারো দিয়ে কাটাকরি করবো এই পূর্ণ সংখ্যা এরকম ভগ্নাংশ তুলতে গেলে তলার গুলোটা লসাগু দিয়ে কাটাকুটি করলেই এসি হবে অনুপাত তাহলে দুই তিন আর চার লসাগু বারো সেই জন্য প্রতিটাকে বারো দিয়ে গুণ করলাম কথা হবে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে তাদের সময় অনুপাত হবে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি ভেরি ইজি ম্যান্থ অপশান নাম্বার বি ওকে ওকে আচ্ছা এগুলো হতে গেল পাটিগণিতের পোর্শান এবার এমন কিছু অঙ্ক আছে মেন্সুরেশান বা জ্যামিতির অঙ্ক আমাকে আমাদের অনেক সময় আটকে যায় ঠিক আছে বা অনেক সূত্র মনে রাখতে হয় জ্যামিতির ক্ষেত্রে সেগুলো না মনে রাখলে কিন্তু পরীক্ষা হলে আমরা ছেড়ে দিয়ে চলে আসি যেমন এই অঙ্কটা দেখছি উনতিরিশ আটটি বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি কত তাহলে আপনি যদি অন্তঃক্ষণের সমষ্টি আর বৈকনের সমষ্টি সূত্র মনে রাখ না রাখেন কিন্তু অঙ্কটা পারবেন না তো মনে রাখবেন অন্তকোণের সমষ্টি সূত্র কি অন্তকোণের সমষ্টি কি টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি ওকে আর যদি বলতে এটা বৈকনের এটা লিখে রাখবেন বৈকনের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বৈকণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অন্তকোণের সমষ্টি টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি এখানে বলেছে আটটি বিশিষ্ট সুষম উপজেলা অন্তঃক্ষণের সমষ্টি কত এন মানে কি এন মানে হচ্ছে বাহু বাহু সংখ্যা আটটি বিশিষ্ট তাহলে সিম্পলি দুই গুণিতক এন এর জায়গা লিখলাম আট মাইনাস চার গুণিতক নব্বই তাহলে আট দুগুণে ষোলো ষোলো থেকে চার বিয়োগ করলে বারো ইন্টু নব্বই তাহলে গুণ করলে ন বারং একশো আট এগারো একটা শূন্য বসিয়ে দিলাম হাজার আশি ডিগ্রি উত্তর অপশান নাম্বার সি হাজার আশি ডিগ্রি তো এই লেভেলের অঙ্কই পরীক্ষায় থাকবে ঠিক আছে নেক্সট অঙ্ক যায় ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করছি স্ক্রিনশট করে নেবেন নেক্সট নেক্সট দেখুন কত টাকা সাড়ে বারো পার্সেন্ট মানে ছশো টাকা এই অঙ্কগুলো করতে গেলে আপনাকে কিন্তু পার্সেন্টেজের অঙ্ক অবশ্যই দেখতে হবে একদম ইজি এক মানে পাঁচ সেকেন্ড লাগবে অঙ্ক করতে কত টাকা সাড়ে বারো পার্সেন্ট মানে ছশো টাকা ঠিক আছে কত টাকা সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে ছশো টাকা তাহলে ভালো বারোটা পাবুন জাস্ট আমি খালি পার্সেন্টেজটা করছি সাড়ে বারো পার্সেন্ট মানে আমার মুখস্থ আছে একের আট কী করে বললাম পার্সেন্টেজের অঙ্ক এরকম দেখে নেবেন যে এক মানে কুড়ি পার্সেন্ট মানে একের পাঁচ পঁচিশ পার্সেন্ট মানে একের চার সাড়ে বারো পার্সেন্ট মানে একের আট ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে একের ছয় এরকম লিস্ট করে দেওয়া আছে ঠিক আছে সেটা দেখে নেবেন তাহলে দেখুন তাহলে সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে একের আট অর্থাৎ এখান থেকে বোঝা যাবে যে কোনো সংখ্যাটা যদি আট হয় তার বারো পার্সেন্ট মানে কিন্তু এক হবে আট যদি তলা আসল সংখ্যাটা যদি আট হয় তা সাড়ে বারো পার্সেন্ট কিন্তু একই হবে দেখবেন প্রুফটা আটে সাড়ে বারো পার্সেন্ট আটের সাড়ে বারো পার্সেন্ট মানে হিসেবে বললাম একের আট তাহলে আট গুণিত একের আট মানে তো কত হবে একই তো আসছে অর্থাৎ কোনো তলারটা হচ্ছে আসল সংখ্যা তার সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে এক তো এখানে বলেছে কোনো সংখ্যা সাড়ে বারো পার্সেন্ট এক নয় কত ছশো যেটা এর থেকে কত গুণ বেশি একের থেকে ছশো গুণ বেশি তাহলে আসল সংখ্যাটাও আট না হয়ে আটের থেকে ছশো গুণ বেশি ছ পাঁচটা আটচল্লিশ বা অর্থাৎ আটচল্লিশশো একদম দেখে পাঁচ সেকেন্ড অঙ্ক হয়ে যাবে ঠিক আছে দেখে একদম অঙ্ক উত্তর ঠিক করে দেবেন ঠিক আছে তো সেই জন্য বলছি পার্সেন্টেজের অঙ্ক প্লে লিস্টটাকে অবশ্যই দেখবেন ঠিক আছে নেক্সট অঙ্কটা দেখুন ঠিক আছে বলছে থার্টি টু এই অঙ্কটা করলে আপনি বলবেন যে হ্যাঁ এরকম অঙ্ক অনেকবার এসেছে চিনির দাম শতকরায় পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে খরচ একই রাখতে চিনির ব্যবহার খতকড়ায় কত কমাতে হবে এই অঙ্কগুলো আপনারা কী করেছেন অনেক সময় এক্স ধরে আপনারা সূত্র মনে রেখেছেন মুখস্থ হয়ে গেছে আপনাদের ঠিক আছে কিন্তু আমি বলছি এক্স ধরে অঙ্ক করা পরীক্ষার ক্ষেত্রে খুব বাজে জিনিস এক্স ধরে করতে যাবেন না একদম ইজি প্রসেস দেখুন পঁচিশ পারসেন্ট মানে কত পঁচিশ পার্সেন্ট মানে একই চার অর্থাৎ কোনো জিনিসটা যদি চার হয় এখন তার থেকে এক বেড়ে গেছে কারণ কি চারের পঁচিশ পার্সেন্ট মানে তো একই অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল মানে কি চার ছিল এখন কত হলো পাঁচ এবার বলে যে চিনি খরচ অপরিবর্তিত রাখতো অর্থাৎ আপনাকে আপনাকে আপনার বাবা প্রতিদিন বাড়িতে চার টাকা দিত চিনি কিনতে কিন্তু চার টাকায় চারটা চার যেমন ধরুন হতো চিনি চার কেজি হতো কিন্তু এখন হচ্ছে পাঁচ কিন্তু আপনার বাবা আপনাকে চার টাকাই দেবে তাহলে আপনাকে তো চিনি পাবেন না চার কেজি নিশ্চয়ই কম পাবেন কত কম পাবেন তাহলে কি হবে পাঁচে কম পাবেন চার মানে পাঁচে কম পাবেন দেখুন চার থেকে পাঁচ হয়েছে আপনাকে তো কমাতে হবে তাহলে পাঁচে আবার সেই জায়গায় চারের জায়গায় ফিরে আসতে গেলে পাঁচ থেকে কত কমাতে হবে আপনাকে তো চার টাকাই দেবে আপনাকে তো বেশি দেবে না তাহলে আপনাকে পাঁচ থেকে চারে আসতে হবে কত কমাতে হবে এক তাহলে পাঁচে কমাতে হবে এক একের পাঁচ মানে কত পারসেন্ট এই সবে বললাম কুড়ি পার্সেন্ট ঠিক আছে এই অঙ্কগুলো একদম দেখবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে ঠিক আছে এর জন্য কোনো মানে এক্স ফেক্স কোনো তো লাগবে না ঠিক আছে পার্সেন্টেজের ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবেন নেক্সট দেখুন একটি চাকার ব্যাস বিয়াল্লিশ সেমি এই যে অঙ্কগুলো খুব ভালো আমার তো খুবই প্রিয় অঙ্ক এগুলো একটি চাকার ব্যাস হচ্ছে বিয়াল্লিশ সেমি এটা বৃত্ত চাকাত বৃত্তাকারই হয় এর ব্যাস কত বিয়াল্লিশ অর্থাৎ টোটালটাকে ব্যাস বলে এখান থেকে এই পর্যন্ত টোটালটা যেটা কেন্দ্র দিয়ে এটাই ব্যাস তাহলে ব্যাসার্ধ হচ্ছে এরা হাফ অর্থাৎ একুশ এদিকটাও একুশ থাকবে ঠিক আছে একুশ একুশ বিয়াল্লিশ নশো চব্বিশ মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে তাহলে ভাবুন এখানে চিন্তাটা দেখুন চাকাটা যখন একবার ঘুরবে এখান থেকে স্টার্ট করলো আবার যখন এইখানে আসবে পুরো ফ্ল্যাট এটা ঘুরে ফ্ল্যাট তো এই জায়গাটা পুরোটা আসবে এতটা অতিক্রম করে ফেললো তার মানে কি যখন চাকা একবার হচ্ছে তার পরিধি অতিক্রম করছে অর্থাৎ বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর টু পাই আর এটাকে বার করে নিলেই হবে টু পাই আর মানে কত দুই গুণিত বাইশের সাত আর মানে কত আর মানে হচ্ছে ব্যসার অর্থাৎ একুশ তাহলে তিন সাত একুশ কত হবে চুয়াল্লিশ তিন চারে বারো দুই এক তিন চার বারো এক তেরো একশো বত্রিশ সেমি অর্থাৎ চাকাটা যখন একবার ঘুরবে একশো বত্রিশ সেমি চলে যাবে আপনাকে কতটা যেতে হবে নশো সরি এটা সেন্টিমিটার না মিটারে আছে তাহলে আপনাকে যেতে হবে নশো চব্বিশ মিটার তাহলে নশো চব্বিশ মিটার যেতে চাকাটা কত পার ঘুরবে একশো বত্রিশ দিয়ে ভাগ কতবার হবে এটা গুণ ঘুরে দেখুন কতবার হবে ছোট সাত দুগুণে সাত সাত দিয়ে কেটে যাবে কেন শুধু সাত দুগুণে চোদ্দো হয় সাত দুগুণে চোদ্দোর চার আছে বাকি অন্য কোনো অপশান আসবেই না তাহলে সাত এর জন্য আপনাকে পুরো কাটাকুটি করতে হবে না খালি ইউনিটিটা দেখুন সাত দু ঘোড়ায় চোদ্দো আয় চার এটা ভাই ভাগ হবেই কারণ এখানে কোনো পয়েন্টে উত্তর নেই ঠিক আছে ও সেন্টিমিটার দেওয়া যায় তো সেন্টি তাহলে মিটারটাকে নিয়ে গেলে এটা একশো দিয়ে গুণ করতাম এটা সেন্টিমিটার ঠিকই ছিল তাহলে এটা হবে সাতশো ওকে ইউনিটটা আমি দেখিনি অ্যাকচুয়ালি এককটা দেখিনি তাহলে নশো চব্বিশ মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম একশো দিয়ে গুণ করে দুটো শূন্য বসালাম আর এটা আমার একশো বত্রিশ এমএম এসেছিলো একশো বত্রিশ দিয়ে করলাম সাতশো ওকে কমপ্লিট আর দেখি একটা সেটের পুরো অঙ্কগুলো দেখি যে মানে কীরকম ধরনের অঙ্ক দেখেছি কিরকম দেখুন এটা কী দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হেভি হেভি অঙ্ক দারুণ অঙ্ক এক্স প্লাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান টু হলে এক্স টু দি পাওয়া দু হাজার পনেরো দু হাজার উনিশ করে দিচ্ছি আর দু হাজার পনেরো কেমন আছে প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার দু হাজার পনেরো সমান কত জানেন উত্তর কত এই উত্তর সব সময় দুই হবে বুঝতে পারলো না তো কেন কেন উত্তর দুই হলো এটা করে করে হয়ে গেছে বলে না এটা সিম্পল জিনিস যখনই দেখবেন কখনও কোনো অঙ্ক দিয়েছে সবসময় এই এরকম অঙ্ক দিলে এরকম বড় বড় সংখ্যা দিয়ে দিলে পুট মেথড চিন্তা করবেন ভ্যালুপুড মেথড দেখুন ভালো করে এক্স প্লাস ওয়ান বাই হলে যদি কোনো অঙ্কই থাকে এক্স প্লাস ওয়ান বাই মাথায় যাই থাকুক না কেন এরকম ফর্ম্যাটে উত্তর দুই হবে কেন হবে দেখুন চিন্তা করুন এখানে মেথড যদি আমি এক রাখি এক প্লাস ওয়ান বা এক্সের এর জায়গায় এক তাহলে তবেই তো দুই আসবে এছাড়া অন্য কোনো মান পুট করে দুই আসা সম্ভব না এক্সের এর জায়গায় এখানে দুই রাখুন এটা হবে একের দুই তাহলে এটা কত দাঁড়াচ্ছে আড়াই দুই আসছে কি দাঁড়াচ্ছে না এক্সের এর জায়গায় তিন রাখুন এখানে তিন রাখুন এক তিন প্লাস একের তিন মানে তিন পূর্ণ একের তিন আসছে দুই আসছে কি আসছে না একমাত্র কোন ভ্যালুতে হবে এক্সের জায়গায় যদি আমি এক বসাই তবেই এই মানটা স্যাটিসফাইড হবে এক প্লাস ওয়ান বাই এক মানে এক হচ্ছে দুই এটা স্যাটিসফাইড হচ্ছে এবার এক্সের মাথায় যাই থাকুক না কেন পাঁচশো এগারো প্লাস এক্সের মাথায় তিনশো বারো তো এক্সের মাথায় এক একের পাওয়ার যাই থাকুক না কেন এক প্লাস এখানে একের পাওয়ার যাই থাকুক না কেন এক তাহলে এক আর একে দুই তো বীজগণিজের অঙ্ক ক্লাস এখন করানো হয়নি তো এরকম অঙ্ক অনেক করাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম পেতে তো উত্তর এখানে কত হবে বলে দিলাম আগেই এক্স টু দি পাওয়ার দু হাজার পনেরো প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার দু হাজার পনেরো মানে ওয়ান প্লাস ওয়ান কত হবে দুই সব সময় দুই আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান দুই হলে ওকে এটা খুব ভালো করে মাথায় রাখবেন আশা করছি ভালো লেগেছে নেক্সট আবার দেখা হবে নেক্সট পরে ক্লাসে আর একটা সেট নিয়ে আসবো অঙ্ক তো এরকম ধরনেরই এক্সপেক্টেড প্রশ্ন থাকবে খুব ভালো ভালো অঙ্ক নেক্সট দেখা হবে পরে ক্লাসে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন ঠিক আছে ভালো লেগেছে আশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ